ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্যালেসের বরাতে বিবিসি এই খবর জানায়। এক বিজ্ঞপ্তিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানী সন্ধ্যায় বেলমোরালে মারা গেছেন। ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানী ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বৃহস্পতিবার সকালে রানীর শরীরের অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন তিনি। খবর পেয়ে ছুটে যান রাজ পরিবারের সদস্যরা। নেট মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস সহ মন্ত্রী এবং সারা বিশ্বের রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা। গত বছরের অক্টোবর থেকেই শরীর ভালো ছিল না রানীর। ভালোভাবে হাঁটাচলা করতেও পারছিলেন না। বৃহস্পতিবার তার অসুস্থতার খবর পেতেই বালমোরাল প্রাসাদে ছোটেন তার ছেলে মেয়ে যুবরাজ চার্লস, রাজকুমারী অ্যান, যুবরাজ অ্যান্ড্রিউ, যুবরাজ এডওয়ার্ড, চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও বালমোরাল প্রাসাদে পৌঁছে যান। সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তার স্ত্রী মেগান। রাজ পরিবারের সংসর্গ ছেড়ে এখন আমেরিকায় স্থিত হয়েছেন হ্যারি এবং মেগান। মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানী এলিজাবেথ। সিংহাসনে বসার পর থেকে ব্রিটেনের 15 জন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন তিনি। প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই লিজকে অভিনন্দন জানিয়েছিলেন রানী। সেই ছবিতে স্পষ্ট ধরা পড়েছিল তার অসুস্থতা। বৃহস্পতিবার চিকিৎসকরা রানীর শারীরিক অসুস্থতার কথা ঘোষণা করতেই নেট মাধ্যমে লেখেন, গোটা দেশ এখন বাকিংহাম প্রাসাদের খবর নিয়ে উদ্বিগ্ন। আমার এবং গোটা ব্রিটিশ যুক্তরাজ্যের চিন্তা এখন রানী এবং তার পরিবার।